নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল রুফ গার্ডেনিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি সকলের অতি পরিচিত গোলাপ ফুল গাছ নিয়ে। দেশি গোলাপ ছাড়াও ইংলিশ, চাইনিজ, মিনিয়েচার, হাইব্রিড বিভিন্ন ধরনের গোলাপ ফুল গাছ কিনতে পাওয়া যায়। সারা বছর ধরে অনেক ফুল ফোটে গোলাপ ফুল গাছগুলিতে। তো বন্ধুরা, আজকে আপনাদের এই গোলাপ ফুল গাছের জন্যে অতি সহজেই টবের মাটি প্রস্তুত করার একটি পদ্ধতি দেখাবো এবং সারা বছর ধরে গাছটিতে কী কী সার দেবেন, কতটা পরিমাণে দেবেন সেই সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাতে চেষ্টা করব। পুরো ভিডিওটি দেখলে সবাই শিখে যাবেন অতি সহজেই পদ্ধতি। ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে অ্যাক্টিভ থাকবেন। তো চলুন বন্ধুরা, এবার সবার আগে গোলাপ ফুল গাছের জন্য মাটি প্রস্তুত করার অতি সহজ এই পদ্ধতিটা দেখে নিন। তাহলে দেখুন বন্ধুরা, কি কি উপাদান মিশিয়ে আজকে আমি এই মাটিটা প্রস্তুত করছি। সবার প্রথমে দেখুন, এমনি সাধারণ মাটি 50% নিয়েছি। যে কোনো রকম মাটি আপনারা এখানে ব্যবহার করতে পারেন। যদি দোয়াশ জাতীয় মাটি হয় তাহলে সবচেয়ে ভালো, যদি দোয়াশ জাতীয় মাটি না পান তাহলে আপনার বাড়ির যে কোনো রকম মাটি এক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারবেন। তো এই সাধারণ মাটি বা গার্ডেন সয়েল নিয়েছি আমি 50% বা 5 ভাগ। এটা দেখুন বালি, ঘর বাড়ি তৈরি করার জন্যে যে বালির প্রয়োজন হয় স্যান্ড, সেই বালি নিয়েছি আমি 30% বা 3 ভাগ। ঘর বাড়ি তৈরি করার জন্য বালি বিল্ডার্সের দোকানে খুবই সহজেই পাওয়া যায়, তো এই বালি আমি নিয়েছি 3 ভাগ বা 30%। আর নিয়েছি আমি কিছুটা জৈব সার 20% বা 2 ভাগ পরিমাণ নিয়েছি আমি জৈব সার। এটা এখানে আমি ভার্মি কম্পোস্ট অর্থাৎ কেঁচো সার ব্যবহার করেছি। আপনারা এখানে যে কোনো ধরনের জৈব সার 20% ব্যবহার করতে পারেন। তাহলে আর একবার দেখে নিন, 50% মাটি, 30% বালি এবং 20% জৈব সার, এই 3 রকম উপাদান একসাথে মিশিয়ে আজকের এই মাটিটা প্রস্তুত করা হচ্ছে। খুবই সহজের প্রস্তুত পদ্ধতি। খুবই ভালোভাবে মাটি এবং বালি এবং সার একসাথে মিশাতে হবে। দেখুন মাটি প্রস্তুত হয়ে গেছে। একদম টবের নিচে যেখানে ড্রেনেজ হোলটি আছে তার ওপরে পুরনো ভাঙা টবের টুকরো জাতীয় বা কোনো চারা জাতীয় জিনিস দিয়ে আটকে দেব। এর ফলে টবের থেকে অতিরিক্ত জল সহজেই বেরিয়ে যেতে পারবে, কিন্তু টবের এই ড্রেনেজ হোলটি থেকে আপনার টবের মাটি কিছুতেই বেরোবে না। অতিরিক্ত জল গাছের পক্ষে ভীষণ ক্ষতিকর, তো সুতরাং এই ড্রেনেজ সিস্টেমটি এইভাবে অবশ্যই সবাই তৈরি করবেন। এর ওপরে কিছু ছোট ছোট পাথরের টুকরো স্টোন চিপ জাতীয় দিয়ে দিলাম। এর ফলে টবে খুব সহজেই একটি ড্রেনেজ সিস্টেম তৈরি হয়ে গেল। টবের যে কোনো ফুল গাছ, বিশেষত গোলাপ ফুলে গাছের গোড়ায় জল দাঁড়ানো খুবই ক্ষতিকর, সেই জন্য মাটিটাও আমরা প্রস্তুত করেছি কিছুটা বালি মিশিয়ে, তাতে গাছের গোড়ায় সহজেই জল না দাঁড়াতে পারে। এবার এর উপরে আস্তে আস্তে মাটি দিয়ে দেব। কিছুটা মাটি দেওয়ার পরে একটু চেপে দেব হাত দিয়ে, এর ফলে মাটি টবে ভালোভাবে সেট হয়ে যাবে। এবার আমাদের প্রয়োজন নার্সারির এই প্লাস্টিকের ব্যাগটি থেকে গাছটিকে ছাড়িয়ে আনা। এই যে গোলাপ ফুলের চারাটি দেখছেন, এটি একটি ইংলিশ রোজ। গাছে প্রচুর পরিমাণে ফুল হয়, দেখতেই পাচ্ছেন কত কুড়ি আছে গাছটিতে, খুবই হেলদি একটি গাছ।
এই গাছটিকে এরকম 8 ইঞ্চি মাপের টবে আজকে আমি বসাচ্ছি। এর থেকে ছোট টবে কেউ বসাবেন না, এর থেকে বড় টবে বসাতে পারেন, 10 ইঞ্চি 12 ইঞ্চি কি তার থেকেও বড় টবে গোলাপ ফুল গাছ বসাতে পারেন, খুবই ভালো হবে গাছ। কিন্তু 8 ইঞ্চির থেকে ছোট টবে কেউ কখনোই বসাবেন না। দেখুন এবার নার্সারির এই ব্যাগ থেকে আমি গাছটিকে ছাড়িয়ে নেব, আগে ব্যাগটা কাঁচি দিয়ে কেটে নেব, তাহলে খুব সহজেই গাছটি প্লাস্টিকের ব্যাগ থেকে বেরিয়ে আসবে। ছাড়ানো হয়ে গেছে, দেখুন এবার গাছটিকে টবের ঠিক মাঝখানে বসিয়ে দিতে হবে। এবার এর চারপাশ দিয়ে ভালোভাবে মাটি দিয়ে দিতে হবে। দেখুন টবে কিছুটা জায়গা ওপরে কিছু সবসময় একটু ফাঁকা রাখতে হবে, আপনার জল দেওয়ার জন্য অন্তত জায়গাটুকু যেন থাকে। তো এই ছিল গাছটির প্রতিস্থাপনের পদ্ধতি। এবারে আসি গাছটির কিছু পরিচর্যার বিষয়ে কথায়। দেখুন এই গাছটিতে আজকে আমি সম্পূর্ণ জল দিয়ে টব ভরে দেব এবং গাছটিকে আমি 2 দিন ছায়া জায়গায় রেখে দেব। তারপরে 3 দিনের দিন আমি গাছটিকে আবার ডাইরেক্ট সানলাইট এনে রাখবো। সূর্যালোক এদের পক্ষে খুবই উপকারী, অন্তত 6-7 ঘন্টা সূর্যের আলো পায়, এরকম জায়গায় গাছটিকে অবশ্যই রাখতে হবে। এবার দেখুন এই টবে জল দেব, প্রথমবার জল দিয়ে টবটিকে ভালোভাবে ভর্তি করে দেব। এই সম্পূর্ণ জলটা টবে টেনে নেওয়ার পরে অতিরিক্ত জল টবের নিচ দিয়ে খুব সহজেই বেরিয়ে যেতে পারবে। এবার আপনাদের দেখাবো কিভাবে এর সার দিতে হয়, কতটা পরিমাণে দিতে হয়, সেই সমস্ত বিষয়গুলো নিয়ে এবার আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। দেখুন এবার আপনাদের গোলাপ ফুল গাছের কিছু সার দেখিয়ে দিই। এই যে সারটি দেখছেন, দানা দানা ছোট ছোট গোল গোল, এগুলি NPK বা সুফলা বা DAP জাতীয় সার। এই রকম সার আপনারা গোলাপ ফুল গাছে মাসে একবার করে ব্যবহার করতে পারেন। 8 থেকে 10 ইঞ্চি মাপের টবে 8-10টি করে দানা দিলেই চলবে, তার থেকে বড় টবে 1 ফুট 12 ইঞ্চির টবে অন্তত 12-14টি দানা দিতে হবে। এইভাবে হিসাব করে সমস্ত টবে মাসে একবার করে দিতে পারবেন, খুবই ভালো সার। এবার এটা দেখুন, একে বলা হয় হাড়ের গুঁড়ো, যার ইংরাজি নাম বোন মিল। সমস্ত নার্সারিতে বা সারের দোকানে খুবই সহজেই পাওয়া যায় এই সার। তো এই হাড়ের গুঁড়ো আরেক রকম হয়, দেখুন এটা দেখুন, দেখেই বুঝতে পাচ্ছেন একদম পাউডার, এটাও বোন মিল, এটা একদম ডাস্ট। তো এই 2 রকম হাড়ের গুঁড়োই আপনারা বাজারে যে কোনো নার্সারিতে যে কোনো সারের দোকানে খুব সহজেই কিনতে পেয়ে যাবেন। তো এই সারগুলো প্রতি 15 থেকে 20 দিন অন্তর গোলাপ ফুল গাছের গোড়ায় 1-1.5 চামচ করে দিতে পারেন, খুবই আদর্শ সার গোলাপ ফুল গাছের জন্য, জৈব সার। এবার এটা দেখুন, এটাকে বলা হয় শিঙের গুঁড়ো বা শিং কুচি, বা ইংরাজিতে বলা হয় হর্ন মিল, এটাও খুবই ভালো সার, যে কোনো নার্সারি বা সারের দোকানে অতি সহজেই পাওয়া যায় এই সার, গোলাপ ফুল গাছের জন্য খুবই আদর্শ একটি সার। এটাকেও আপনারা 1 থেকে 1.5 চামচ 15-20 দিন অন্তর অন্তর গোলাপ ফুল গাছের গোড়ায় দিতে পারেন। এটা দেখুন, একে বলা হয় পটাশ, এটাও যে কোনো সারের দোকানে অতি সহজেই পাওয়া যায়, সমস্ত সারের দোকানে ভারতবর্ষ
এমনকি বাংলাদেশ এমনকি পৃথিবীর সর্বত্র সমস্ত দেশে এই পটাশ কিনতে পাওয়া যায়। তাই এই পটাশ এক চামচ করে আপনারা এক মাসে একবার অর্থাৎ মাসে একবার করে সমস্ত গোলাপ ফুল গাছের গোড়ায় ছড়িয়ে দিতে পারেন। একটু গোড়া খুঁচে দিলে ভালো হয়, সমস্ত রকম সার দেওয়ার আগেই গাছের গোড়াটি একটু খুঁচে নিলে ভালো হয়। তো এই সারও খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না, এক থেকে দেড় চামচ, তার বেশি যেন না হয়। এবার এটা দেখুন, এটাকে বলা হয় সুপার ফসফেট, এটাও সমস্ত সারের দোকানে খুবই সহজেই পাওয়া যায়। তো এই সারও ঠিক পটাশেরই মতন এক থেকে দেড় চামচ সমস্ত গোলাপ ফুল গাছে মাসে একবার করে দিতে পারেন। এবার আপনাদের দেখাবো গোলাপ ফুল গাছের সবথেকে আদর্শ একটি সার, যেটি সবার বাড়িতেই পাওয়া যায়, আর কিছুই নয়, এগুলি হলো চায়ের পাতা। বাড়িতে চা খাওয়ার পরে সেই পাতাগুলি সবারই প্রায় ফেলে দেওয়া হয়, সেগুলি ফেলে না দিয়ে কোনো একটা পাত্রে সংরক্ষণ করলে কিছুদিন পরে চা পাতাগুলি শুকিয়ে যাবে, এর জলীয় অংশগুলো সমস্ত বেরিয়ে যাবে। এই শুকনো চা পাতাই গোলাপ ফুল গাছের জন্যে আদর্শ একটি সার, ভীষণ ভালো গোলাপ ফুল গাছের জন্যে। তো এই সার গোলাপ ফুল গাছে মাসে একবার করে টবের সাইডে কিছুটা করে মাটি খুঁচে নিয়ে তার মধ্যে এই চায়ের পাতাগুলি দিয়ে তার উপরে আবার মাটি দিয়ে সুন্দরভাবে ঢেকে দিতে হবে। তো এই সার একটু পরিমাণে কম বেশি হয়ে গেলেও গাছের কোনো ক্ষতি নেই, কোনো চিন্তার কারণ নেই, কারণ এগুলি জৈব সার, এতে ক্ষতি খুবই কম, এরা খুবই আস্তে আস্তে মাটির সঙ্গে মিশবে এবং দীর্ঘমেয়াদী রূপে আপনার গাছে কাজ করবে। তো এই সমস্ত রকম সারই আপনারা গোলাপ ফুল গাছের জন্যে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আগামী দিনে আপনাদের জন্য আরও বিভিন্ন রকম ভিডিও নিয়ে হাজির হব। সবাই বাড়িতে বিভিন্ন রকম গাছ লাগান, জায়গার অভাব থাকলে আমার মতন তবে গাছ করুন, ব্যালকনিতে ছাদে বা যে কোনো জায়গায় যে যেখানে পারবেন কিছু গাছ করার চেষ্টা করুন। প্রকৃতির সাথে থাকুন, নিজেও ভালো থাকুন, প্রকৃতিকেও ভালো রাখুন। আজকের মতন গুড বাই বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন।